নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজ আমি চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমের সময়, আর আজ আমি ওই পাকা আম দিয়েই একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আজ আমি বানাবো পাকা আমের বড়া। তো কিভাবে বন্ধুরা আমি পাকা আমের বড়াটা করি, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই আমের বড়াটা করতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগছে না, জাস্ট কয়েকটা সুজি, ময়দা, চিনি, আর পাকা আম হলেই হয়ে যাবে, আর কিছু কিন্তু খুব একটা লাগছে না। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমি তিনটে আম নিয়েছি, আজকেই গাছের থেকে পড়েছে, একদম নরম আম। আমগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। এভাবে আমি আমগুলোকে ছাড়িয়ে নেব, দানাগুলো এক সাইড করে দেব, সব আমগুলো আমি একইভাবে কেটে নেব। আম আমি সব কেটে নিয়েছি, এবারে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে আমগুলো আমি এভাবে মাখিয়ে নেব। আমগুলো যেহেতু নরম, একটু শক্ত শক্ত হলে মিক্সিতে ফেলে পেস্ট করে নিতে হতো। তো বন্ধুরা, এভাবে ভালোভাবে মেখে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি আমের পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে দিয়ে দেব এক কাপ সুজি, দিয়ে দেব এক কাপ ময়দা, আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি, কিন্তু পরিমাণটা আমি একটু কম দিয়ে দেব। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমটা মিষ্টি যেহেতু, চিনিটা আমি কম দিয়েছি, তো তোমাদের আমটা যদি একটু টক হয় তো চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এভাবে আমার ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। যত আমি আমের পেস্টটাকে ফাটাবো তত খেতে টেস্ট হবে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে। এভাবে আমের পেস্টটাকে 10 মিনিট রেখে দিতে হবে। কড়ায় তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমের পেস্টটাকে আমি ছোট ছোট পুটলি পুটলি করে দিয়ে দেব, যেন ভালোভাবে গোল হয়। আর 10 মিনিটও হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠেছে। এগুলো আমি আগে দিয়েছি, ওই জন্য আগে লাল লাল হয়ে গেছে। যতটা পারবে ততটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। ওভেনটা লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, স্পঞ্জের মতো নরম হয়েছে। আমের বড়াটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এই পাকা আমের বড়াটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়।
এই আমের বড়া একবার খেলে আর মনে হবে না যে তালের বড়া খাবো, তো অসাধারণ টেস্ট হয় খেতে। তো আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। লাল লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। তো বন্ধুরা, ভিতরে কিরকম হচ্ছে আমি পরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বড়ার ভিতরটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। আমি আগেও বলেছিলাম তুলোর মতো স্পঞ্জ হয়েছে, তো ভিতরটা কিন্তু একদম কাঁচা নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁপা হয়েছে, তুলোর মতো স্পঞ্জের মতো হয়েছে। তো বন্ধুরা, আমের বড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর তোমরাও খাবে এবং বাড়ির সকলকেও বানিয়ে খাওয়াবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের প্রিয় বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।